হয়, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক, মরা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ বলতো যে গরিবের খাবার আলু, সে আলুর কেজি এখন 60 টাকা, তাহলে মানুষ খাবে কি? আমরা ছোটখাটো একটা চাকরি করি, সীমিত আয়ের মধ্যে নিত্যপণ্য বাজারে এসে আমরা যেটা দেখি, আগে জানতাম যে রমজান মাসে, রমজানের আগের দিন হয়তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে হঠাৎ করে, কিন্তু এখন কোনটা যে রমজান মাস এবং কোনটা যে অন্য মাস বোঝাটা, যেমন পেঁয়াজের বাজার, তারপরে আলু, এইগুলা বলা যায় যে বিগত রমজানেও এত রেটে কিনি না, এবার আমরা যেই দামে কিনছি। যারা আমরা ছোটোখাটো চাকরি করি তারা হয়তো একটু একটু কষ্ট করে করছি, কিন্তু যেই লোকটা বেকার সে যে কীভাবে বাজার করে, তার চুরি করা ছাড়া উপায় নাই। আর সবজি তরি তরকারি একদিকে মান খারাপ, একদিকে মানে সকালে একরকম রেট, বিকালে একরকম রেট, অনেকটা শেয়ার মার্কেটের মতো, বোঝাটা যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী এবং বাজার কারা নিয়ন্ত্রণ করে, কীভাবে করে এবং কেন বাড়ায়, মানে এই এ ধরনের যে কোনো তদারকি ব্যবস্থা মনে কারোই নাই, কারো দায় দায়িত্ব নাই বলে মনে হয়, মানে একেবারে হজবরল আর কি, যেটা বলা যায়। আমাদের বাজারের অবস্থা এমনই দাঁড়ায়, যখনই আমাদেরকে বাজারের জন্য প্রতিদিন বা যখন বাজারে আসি, আমাদেরকে বাজারের জন্য যে পারিবারিক যে আমাদেরকে বলে যে এটা লাগবে, আমরা যখন মাছ কিনি তখন মাংস কিনতে পারি না, যখন মাংস কিনি তখন মাছ কিনতে পারি না, পেঁয়াজ কিনলে রসুন কিনতে পারি না, আদা কিনলে মরিচ কিনতে পারি না, আমরা দিশারা ছেড়ে দে মাকে দেবাসি, আমাদের আত্মনাথ, আমাদের এই এই করুণ নিবেদন, এই রক্তক্ষরণ বলার মতো আল্লাহর কাছে ছাড়া আর কোনো জায়গা নাই। যদি কোনো আমাদের এই এটার পরিত্রাণ না হয়, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক, মরা ছাড়া আর কোনো উপায় নেই, এই আমাদের একমাত্র নিবেদন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম একটা পাগলা ঘোড়ার মতো মনে হয়েছে, ইয়ে করতেছে, বাড়তেছে প্রতিনিয়ত। আমরা যারা ক্রেতা আছি, আমরা দোকানদারদের সাথে আমাদের ঝগড়া হচ্ছে, সকালে কিনতেছি একরকম, বিকালে একরকম, সরকার বলে আরেক রকম, সরকারের কথার সাথে, দায়িত্বশীল ব্যক্তিদের কথার সাথে বাজারের কোনো সামঞ্জস্য নাই। টেলিভিশনে আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের যে বক্তব্য শুনি, বাজারে আসি তার কোনো মিল পাই না। এ অবস্থায় মানুষের, সাধারণ মানুষের জীবন না বিশ্বাস, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজার, সরকারের দায়িত্বশীল লোকেরা এই ব্যাপারে কোনো কথা বলে না, শুধু রাজনৈতিক বক্তব্য দেয়, তারা কন্ট্রোল করতেছে। কিন্তু আমাদের কাছে মনে হয় যে একটা বিশেষ সিন্ডিকেট এই বাজারগুলি কন্ট্রোল করতেছে, যার কারণে এগুলি কখনো নিয়ন্ত্রণ থাকছে না, কোনো জবাবদিহিতা নেই। সবজি, মানুষ যে সবজি খাবে সে সবজির দামও প্রচুর, দেখা যায় যে 100 টাকা দিয়ে 2 পদ বা 3 পদ, ম্যাক্সিমাম 3 পদ সবজি কেনা যায়, এর বেশি না। যে আলু, মানে মানুষ বলতো যে গরিবের খাবার আলু, সে আলুর কেজি এখন 60 টাকা, তাহলে মানুষ খাবে কি? ডিম, মানে গরিব মানুষ বলে যে মাছের দাম বেশি, মাছ খায় না, ডিমটা খায়, সে ডিমের হালি এখন আপনার একটা ডিম 13 টাকা করে, 52 টাকা ডিমের হালি, তাহলে যদি 52 টাকার ডিমের হালি হয় তাহলে গরিব মানুষ খাবেটা কি? আমরা যারা চাকরিজীবী, আমি নিজেও একজন চাকরিজীবী, মানে আমি চাকরিজীবী, আমার হাজব্যান্ড জব করে, তারপরেও আমরা হিমশিম খাচ্ছি বাজারে এসে। যেমন আজকে আমি বাজারে, গত পরশু দিন বাজারে আসছি, আমি কোনো মাছ পাই নাই, আমি শুধু 200 টাকা করে ফার্মে মুরগি কিনে নিয়ে গেছি, আজকে মাছ কিনতে আসছি, আমি জাস্ট 2টা পদ মাছ কিনছি, মানে মাছ কিনতে পারতেছি না, মাছ একে তো হচ্ছে পছন্দের মাছ নাই, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর অনেক দাম, মানে আমার নিজেরও কেনার সাধ্যের বাহিরে। আমি চাকরিজীবী হয়ে আমি সাহস করতে পারছি না যে আমি কীভাবে মাছ কিনব, তাহলে অন্য মানুষ কীভাবে, আরও যারা নিম্ন মধ্যবিত্ত তারা কীভাবে কিনবে? তো শেষ পর্যন্ত ডিম কিনলাম, যে দেখা যাক কিছুদিন ডিম দিয়ে চালাবো, ডিম সবজি এগুলো দিয়ে চালাবো, ডাল দিয়ে। আসলে বাজারের অবস্থা মানে খুবই ভয়াবহ। আপনি, আমি জানি না যে আমার চাইতে যারা আরও খারাপ অবস্থায় আছে তারা কী করছে বা তারা কী খাচ্ছে। আমি আমার অবস্থান থেকে বলবো যে আমি নিজেও কিন্তু অনেক কম্প্রোমাইজ করে চলছি, যে যেখানে আগে আরও একটু বেশি ভালো খেতাম বা আরও একটু বেশি মাছ খেতাম, সেখানে এখন একবেলা খাচ্ছি 2 বেলার জায়গায়। আগে হয়তো 2 বেলা খেতাম, এখন হয়তো 1 বেলা খাচ্ছি, বা 1 বেলা মাছ খেয়ে 1 বেলা ডিম খাচ্ছি, মানে কোনো না কোনোভাবে সেটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এছাড়া কোনো ওয়ে নাই, কারণ সম্ভব না। কারণ আমি তো শুধু বাজার করলেই হবে না, আমার আরও অন্য খরচগুলোও আছে, আমার সংসারে খরচ আছে, আমার বাচ্চারা পড়াশোনা করে, আমার দুটো ছেলে পড়াশোনা করে, একটা ছেলে এবার HSC পাস করলো, তারপর আরেকটা ছেলে ক্লাস 7-এ পড়ে, তো ওদেরও তো স্কুলের পেছনে খরচ থাকে, প্রতিদিন রিক্সা ভাড়া, যে আমার নিজের ব্যক্তিগত, আমার নিজের রিক্সা ভাড়া লাগে, আমার বাচ্চাকে রিক্সা ভাড়া দিতে হয় স্কুলে যাওয়ার জন্য, আমার নিজের অফিসে যেতে লাগে, তা আসলে সব কিছু মিলায়া না বিশ্বাস অবস্থা সত্যি কথা যেটা। এটা অবশ্যই মানে সরকারের দেখা উচিত যে কেন বাজারের অবস্থানটা এরকম হচ্ছে, যে আসলে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেমটা। কারণ আলুর দাম কেন এত হচ্ছে, সাধারণ মানুষের যে খাবার আলু, সে আলুর কেজি 60 টাকা, এটা আসলে অবিশ্বাস্য জিনিস। বাংলাদেশের মতো দেশেই মনে হয় এটা সম্ভব, আমরা যে দেশে বসবাস করি আমাদের দেশেই মনে হয় এটা সম্ভব, যে আলুর কেজি 60 টাকা হয়ে যায়, ডালের কেজি